আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলোর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ পড়ে শোনাবো। এই নোটিশ বোর্ডটিতে আপনারা দেখতে পারবেন যে যারা যারা অকৃতকার্য হয়েছেন বা যাদের তাদের ফলাফল নিয়ে সন্দেহ আছে, তারা কী করবেন, কীভাবে এই ফলাফলটি চ্যালেঞ্জ করবেন বা সংশোধন করবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন বিজ্ঞপ্তিতে পড়া যাক। জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষায় 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও দর্শন, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণবিদ্যা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গৃহস্থবিদ, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, নৃবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের বিষয়ে ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফলে কোনো গরমিল পরিলক্ষিত হলে পরীক্ষার্থী তা সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহ লিখিতভাবে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি অথবা অভিযোগ কোনোভাবেই গ্রহণ করা হবে না ভাইস চ্যান্সেলর মহোদয় অনুমোদনক্রমে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক মাসের মধ্যে আপনাদের এক মাস টাইম দেওয়া হয়েছে। এই এক মাসের ভিতরে আপনাদের যা করা করতে হবে, এক মাসের ভিতরে আপনাদের কোন বিষয়ে আপনাদের সন্দেহ না আছে, কী হয়েছে, সেই সব বিস্তারিত লিখে একটা দরখাস্ত দিতে হবে। আর বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনাদের নিজের ডিপার্টমেন্টে। তো আপনারা এই জন্য করবেন কি, ডিপার্টমেন্ট তো এখন বন্ধ স্বাভাবিকভাবে, তো সবার কাছে হয়তো বা পিওনের নাম্বার আছে, কেউ কেউ কাছে, সেই নাম্বারটি সংগ্রহ করবেন এবং পিওনের সাথে যোগাযোগ করবেন যে ভাই এরকম সমস্যা হয়েছে, এই বিস্তারিত তথ্য বলবেন, তাহলে ইনশাল্লাহ পিওন আপনাদের যে কোনোভাবে একটা হেল্প করবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলোর। আল্লাহ হাফেজ।